রাজ্যে ফের সক্রিয় হওয়ার চেষ্টা বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের। হাওড়া ও শিয়ালদা স্টেশন থেকে কলকাতা এসটিএফ এর হাতে গ্রেফতার চারজন জামাত জঙ্গি। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এদের পরিচয় সম্পর্কে কি জানা যাচ্ছে, কিভাবে এদের খোঁজ পেলেন এসটিএফ এর আধিকারিকরা, কিভাবে এদেরকে গ্রেফতার করা হলো? পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বেশ কিছু লিংক এবং তাদের বেশ কিছু সোর্স, সেই সোর্সের মাধ্যমে তারা কিছু সূত্রপাত এবং সেই অনুযায়ী মোহাম্মদ জিয়াউর রহমান এবং মনাউর রশিদ এই দুজনকে কিন্তু প্রথমে ধরা হয় যে শিয়ালদা স্টেশনের পার্কিং লট থেকে। এবং এই দুজনই বাংলাদেশে এবং তাদের কাছ থেকে বেশ কিছু ভিডিও এবং অডিও পাওয়া গেছে, যেগুলো ইসলামিক স্টেটের বেশ কিছু স্যাম্পেল এবং তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে, যেগুলো দেখেই স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তারা নতুন রিক্রুটমেন্ট করতে তারা এসছেন এখানে। এবং তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে হাওড়া স্টেশন থেকে আরো দুজনকে ধরা হয়। তোমাকে জানাবো যে শাহিন আলম এবং রবিউল ইসলাম, এই যে দুজনকে ধরা হয়েছে, তার মধ্যে রবিউল ইসলাম সে বীরভূমের বাসিন্দা এবং শাহিন আলম সে বাংলাদেশেরই নাগরিক। এবং এই যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে চারজনই জামাতুল মুজাহিদিনের সদস্য। তোমাকে জানাবো যে জামাত জঙ্গি বা জামাত নেতা কসর গ্রেপ্তার হওয়ার পরে নতুন রূপে জামাত নিজেদের আত্মপ্রকাশ বা নতুন রূপে আরো সক্রিয় হয়ে ওঠার চেষ্টা যে করছিল, তাদের মধ্যে এই চারজন অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এবং এই যে চারজন তাদেরকে ইসলামিক স্টেটের কোন সদস্য বা কোন জঙ্গি তাদেরকে সাহায্য করছিল এমনটাই সন্দেহ তদন্তকারীদের, এই চারজনকে আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হবে। এসটিএফ এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হেফাজতে আবেদন জানানো হবে এবং তাদের কাছ থেকে বেশ কিছু মোবাইল ফোন এবং নথি, ভিডিও অডিও কালেকশন, সেগুলোও কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। তারা এখানে ফান্ড কালেকশনের জন্য এসেছিল যেমন জানা যাচ্ছে, তার পাশাপাশি নতুন রিক্রুটমেন্টও তারা করতে চেয়েছিল। এই চারজনের মধ্যে তিনজন যারা বাংলাদেশি নাগরিক, তাদের নামে একাধিক কেস রয়েছে বা একাধিক অপরাধমূলক বেশ কিছু অভিযোগ রয়েছে, যেগুলোর মামলাও চলছে বাংলাদেশে। কুসুমিতা, ধন্যবাদ আবির।